ইরানের কাছ থেকে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পেয়েছে রাশিয়া এবার এমন দাবি করেছে যুক্তরাষ্ট্র পেন্টাগন বলছে তেহরানের দেয়া মিসাইল ব্যবহারে প্রশিক্ষণও পেয়েছে কয়েকটি রুশ ইউনিট এ ঘটনায় ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছে পশ্চিমারা এসব ক্ষেপণাস্ত্র ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহৃত হলে তেহরানের সাথে সম্পর্কচ্ছেদের হুশিয়ার দিয়েছে কিএফ ইরান রাশিয়াকে স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে মার্কিন গণমাধ্যমে এমন তথ্য প্রচারের পরই শুরু হয় তোলপাড় এ খবরের পক্ষে প্রমাণ রয়েছে বলে দাবি করেছে ইউরোপীয় ইউনিয়নও এবার একই সুরে কথা বলল যুক্তরাষ্ট্র পেন্টাগন মুখপাত্র জেনারেল প্যাট্রিক রাইডার জানান রাশিয়াকে স্বল্পপাল্লার ব্যালিস্টিক মিসাইল ফাথ থ্রি সিক্সটি দিয়েছে রাশিয়া বলেন কয়েক সপ্তাহের মধ্যেই ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার হতে পারে অস্ত্রগুলো ইরানের মিসাইল ব্যবহারে প্রশিক্ষণও পেয়েছে রুশ সামরিক বাহিনী এমন দাবিও করেন

মস্কোকে সহায়তাকারীদের বিরুদ্ধে বিশ্বকে এক হওয়ার আহ্বান জানান যারা এখনো কোনোভাবে পুতিনকে সাহায্য করতে চান তাদের নিজেদের জনগণকে রক্ষায় সবকিছু করব কেবল তাই নয় এই যুদ্ধ দীর্ঘস্থায়ী করার বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ রুখতে বিশ্ববাসীকে এক হওয়ার আহ্বান জানাই যত কঠিন হোক বৈশ্বিক একতা নিশ্চিত করব আমরা এদিকে রাশিয়াকে মিসাইল দেওয়ার খবর অস্বীকার করেছে ইরান í fatar konndukar news